নমস্কার, আমি অর্ণব। আপনারা দেখছেন ফিট অর্ণব ইউটিউব চ্যানেল। এখনকার যুগে দাঁড়িয়ে ছেলে মেয়ে নির্বিশেষে প্রত্যেকের সেলফ ডিফেন্স টেকনিক কিছু জানা উচিত আমার মতে। আপনারা আপনাদের মতটা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আমি কিছু বেসিক পাঞ্চিং টেকনিক সম্পর্কে যদি আপনাদের সাথে আলোচনা করি তো আশা করি মন্দ হয় না ব্যাপারটা। যদি আপনারা আমাকে প্রথমবার ইউটিউবে দেখেন তাহলে অবশ্যই নিচের লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবেন, যাতে এরপরে আমি কোনো ভিডিও আপলোড করলে সেটা সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। এবং যদি আমাকে ইউটিউব ছাড়া অন্য কোনো প্ল্যাটফর্মে দেখেন তাহলে অবশ্যই ইউটিউবে গিয়ে সার্চ করবেন ফিট অর্ণব ইউটিউব চ্যানেল। তো আজকে ফ্রি স্টাইলটা আমি জাস্ট খালি হাতেই দেখিয়ে দিচ্ছি। এরপর দিন আমি যখন গ্লাভস পরা শেখাবো তারপর থেকে আমরা গ্লাভস পরে ইম্প্যাক্টটা দেখার চেষ্টা করব। তো চলুন আজকে শুরু করা যাক ক্রস এবং জ্যাব। তো কি ক্রস কি জ্যাব এটা আপনাদের মাথায় হয়তো একটু কনফিউশন হচ্ছে, তো ভিডিওটা শেষ অবধি দেখুন, অবশ্যই সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। তো ফার্স্টে আমরা যেরকম ভাবে অ্যাপ্রোচ নেব, আমাদের বডি কিন্তু এভাবে থাকবে না, পাঞ্চিং এর সময় বডি এভাবে থাকবে না। কারণ আমরা যদি এভাবে বডিটা রাখি তাহলে আমাদের অসুবিধাটা কি হবে, সেটা হচ্ছে আমার বা আপনার যে অপোনেন্ট হবে তাকে আমি আমার বডি ফেসটা পুরোটা দেখিয়ে দিচ্ছি বা পুরোটা দিয়ে দিচ্ছি, আপনি আমাকে এসে মারতে ইজিলি পারবেন। সো আমাদের বক্সিং এর ফার্স্ট টেকনিক হচ্ছে আমরা সাইড ওয়াইজ এভাবে দাঁড়াবো যাতে আমার সারফেসটা অপোনেন্টের কাছে কম এক্সপোজ হয়। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট যেটা সেটা হচ্ছে আমাদের কিন্তু অ্যাটাক কিন্তু এভাবে এভাবে করে গেলে হবে না। আমাদের অ্যাটাক করার জন্য ফার্স্টে শিখতে হবে ডিফেন্স। ডিফেন্স করার জন্য আমাদের যেভাবে পাঞ্চিং এর টেকনিকটা শিখবো তার সাথে কিন্তু আমাদের গার্ডটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। সো গার্ড ঠিক করার জন্য আমরা লেফট হ্যান্ড কে জাস্ট এই চোখ লেফট আই মানে বাঁ চোখের জাস্ট নিচে এভাবে রাখবো, আর ডান হাতটাকে আমি রাইট হ্যান্ডটাকে জাস্ট এভাবে রাখবো। এটা হচ্ছে আমাদের প্রপার গার্ড টেকনিক, দেখে নিন, দেখেছেন? এবং এটা এভাবে রাখবো না কিন্তু এভাবে, বিকজ এখানে যদি কেউ পাঞ্চ করে হাড় ভেঙে দিতে পারে। তো এই জাস্ট এই টেকনিক থাকবে। ক্লিয়ার? এটা হচ্ছে, এবার কেউ যদি ওপরে করে তাহলে কিন্তু আমাদের ভীষণ গন্ডগোল হবে। সো এটা হচ্ছে ফার্স্ট টেকনিক। ওকে, তো চলুন আজকে আমরা ক্রস এবং জ্যাব দেখে নেব। আমি কিছু বেসিক্স আপনাদেরকে এর পরের ক্লাসে অবশ্যই বলবো, আজকে ফোকাসে থাকবে শুধু জ্যাব এবং ক্রস। আমরা ফার্স্ট যেটা ক্রস জ্যাব শিখবো সেটা হচ্ছে এই রাইট হ্যান্ডের গার্ড কিন্তু আমাদের অ্যাজ ইট ইজ থাকবে, শুধু লেফট হ্যান্ডে জাস্ট খুলবো। আর যখনই কোনো পাঞ্চ হবে আমি কিন্তু এভাবে মারছি না, আমি কি করছি সিম্পল জাস্ট স্ট্রেট পাঞ্চ, স্ট্রেট। প্রবলেমটা কি, আমি যদি ব্যাক হয়ে মারি অনেকে ভাববে আমি বেশি ইম্প্যাক্ট ফেলবো, ভুল কথা। কারণ আমি যখনই ব্যাক হব তখন আমি অনেক সময় দিয়ে দিচ্ছি অপোনেন্টকে এখানে অ্যাটাক করার জন্য, নাম্বার ওয়ান। নাম্বার টু যেটা হবে সেটা আমরা এভাবে যদি পাঞ্চ করতে চাই আমাকে অপোনেন্ট এখানে পাঞ্চ করে হাটিয়ে দেবে। সো এটাও করা যাবে না, আমরা যত পারবো কাছ থেকে জাস্ট স্ট্রেট স্ট্রেট পাঞ্চ হবে। আর স্ট্রেট পাঞ্চ মানে আমার শোল্ডার লেভেলে। আর এই কথাটা অবশ্যই মনে রাখবেন, যখনই আমরা পাঞ্চ করব আমাদের কিন্তু ফুল এটাকে এই যে রেঞ্জ অফ মোশনটা আছে দেখে নিন, এই রেঞ্জ অফ মোশনটা পুরোটা খুলতে হবে হাতটা। হাত যদি পুরো না খুলতে পারি, যদি এখানে আমার অবজেক্ট চলে আসে এই আমার এখানে কিন্তু ইঞ্জুরি চলে আসবে। তো তাই জন্য সেই অনুযায়ী অপোনেন্টের ডিস্টেন্স দেখে নিজেকে কিন্তু মেজার করতে হবে। যদি অপোনেন্ট খুব কাছে চলে আসে আমাকে পিছিয়ে যেতে হবে, যদি খুব দূরে থাকে তাহলে আমাকে আগাতে হবে গার্ড, উইথ গার্ড সবসময় গার্ড নিয়ে রাখতে হবে। তো এটাকে আমরা বলি লেফট হ্যান্ডের ফার্স্ট এই পাঞ্চ, স্ট্রেট পাঞ্চ, স্ট্রেট পুরো হাত খুলবে, দেখে নিন ফুল রেঞ্জ অফ মোশন এই উইথ গার্ড এই থাকবে, ঠিক আছে? এটাকে আমরা বলছি জ্যাব, নাম্বার ওয়ান পাঞ্চ। বক্সিং এর ভাষায় যেটা নাম্বার ওয়ান সেটা হচ্ছে জ্যাব, সেটা লেফট হ্যান্ড এইভাবে, রাইট হ্যান্ডে কিন্তু এই থাকবে, এটা হচ্ছে জ্যাব। তো চলুন আমরা শিখে নিচ্ছি এরপর ক্রস। তো ক্রস জিনিসটা যেটা হবে সেটা সেম এই জ্যাব ওয়ান, তারপরে এইটাকে রিটার্ন, আমি এই অবস্থাতেই মারবো না কিন্তু, পুরো ফেস কিন্তু আমাদের নেকেড হয়ে যাবে, যে কেউ আমাদের অ্যাটাক করে দিতে পারে। তো জ্যাব মারার পরে হাত অ্যাজ ইট ইজ গার্ডিং পজিশনে চলে আসবে, রাইট হ্যান্ড দিয়ে ক্রস, আবার এটা জ্যাব ক্রস জ্যাব ক্রস জ্যাব ক্রস, এটা আপনারা প্র্যাকটিস করবেন। এর সাথে সাথে পায়ের মুভমেন্ট কি হবে, এর সাথে সাথে আরো এক্সারসাইজ কি করব যাতে আমাদের
ইম্প্যাক্ট আরো বেশি ভালো হয়, আরো যাতে আই এবং হ্যান্ড কোঅর্ডিনেশন মানে চোখ আর হাতের যে মেলবন্ধন যেটাকে আমরা বলি সেটা কিভাবে করবো সেটা আরো আস্তে আস্তে যাবো, আপনারা আপনাদের মধ্যে ইন্টারেস্টটা গ্রো করান। এবং আমি আপনাদেরকে কথা দিচ্ছি এই লকডাউন সিচুয়েশনে আপনারা কিছু বেসিক্স কিন্তু অবশ্যই শিখবেন আমার সাথে পাশে থাকলে। নতুন নতুন ভিডিও আপনাদের কাছে নিয়ে আসছি, তার জন্য আমাকে কিন্তু নিরন্তর সমর্থন আপনাদেরকে করে যেতে হবে। সমর্থন ছাড়া সাবস্ক্রাইব ছাড়া আমি কিন্তু এই উদ্বুদ্ধ হয়ে যে ভিডিও বানানোর যে প্রচেষ্টা সেটা কিন্তু বেশি দিন ক্যারি ফরওয়ার্ড করতে পারবো না, তাই আপনাদের এই সাপোর্ট কিন্তু আমার ভীষণ জরুরি। তো চলুন আজকে এর ইম্প্যাক্টটা দেখে নেওয়া যাক। আমি একটা পাঞ্চিং ব্যাগ আপনাদের জন্য তাড়াতাড়ি করে একটা তৈরি করেছি, আমি এরপরে ভালো করে সেটা তৈরি করবো এবং সেটা আপনাদেরকে অবশ্যই দেখাবো যে আপনারা বাড়িতে কি করে তৈরি করবেন। তো চলুন ডিরেক্ট দেখে নেওয়া যায় এই জ্যাব এবং ক্রস এটার ইম্প্যাক্টটা কিরকম হতে পারে। তো জ্যাব আর ক্রসের ইম্প্যাক্টটা আমি এটার উপরে দেখাবো কিভাবে করতে পারে। তো যেভাবে আপনাদেরকে শিখিয়েছি এটা হচ্ছে জ্যাব, এটা হচ্ছে ক্রস, তো সেই টেকনিকটাই আমি এখানে করার চেষ্টা করছি। দেখুন বুঝতেই পারছেন ইম্প্যাক্টটা কিরকম পড়তে হবে না, দেখে নিলেন জ্যাব। এরপর আমরা ক্রস দেখাবো, ক্রস এগেন দেখে নিন, ক্রস। এবার জ্যাব ক্রস দুটো একসাথে কি করে আমরা করতে পারি, এভাবে আমরা জ্যাব ক্রসের ইম্প্যাক্টটা আরো বেশি এক্সারসাইজ করে আরো বেশি টেকনিক অ্যাপ্লাই করে আমরা কিন্তু আরো বেশি করতে পারি। সবাই অবশ্যই বাড়িতে থেকো, বিকজ আমরা এই লকডাউনটাকে সাকসেসফুল করে তুললে তবেই এই ভয়াবহতা থেকে আমরা বেরোতে পারবো, আমাদের দেশকে মুক্ত করতে পারবো। তাই প্লিজ প্লিজ সবাই বাড়িতে থেকো, স্টে ফিট স্টে অ্যাট হোম। তো আজকের মতো ভিডিওটা এখানেই সমাপ্ত হলো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব যদি না করেন তাহলে আমি সত্যি বলছি আমি নতুনত্ব কিছু করার কথা ভাবতেই পারবো না। আপনারা আমাকে সাপোর্ট করছেন, খুব তাড়াতাড়ি 100 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে, আজকে আমি সকালবেলা উঠে দেখলাম আমার 150 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেল। তো এইভাবে আপনারা সাপোর্টটা চালিয়ে যান, আশা করবো এটা কিছুদিনের মধ্যেই 500 মার্ক ক্রস করবে। তো সেই আশা নিয়ে আজকের মতো টাটা।